হ্যাঁ আসলে এটা একটা এটা একটা আবার ব্যবসায়ীর বাইরে চলে গেল ধন্যবাদ আপনাকে আসলে ধরেন আমার দেশে যারা ব্যবসায়ী আছেন যারা শিল্পপতি আছেন বা যারা ধনার অনেক চিত্ত আর বৃত্ত এক না টাকা থাকলে যে মানুষ সমাজসেবা করতে পারে আবার টাকা যে না থাকলেও যে সমসেবা করতে পারে না আমি আমার এলাকার কথা বলবো আমার এক নুর আলম ফারুকি সাহেব আছেন উনি দেখছি আমি যখন ধর ক্লাস এইটে পড়তাম একটা মাদ্রাসা নিয়ে আমার বাবাকে নিয়ে ছোট্ট একটা ফোরকা নিয়ে স্টার্ট করে আজকে সেটা এখানে হেফজাখানা এতিমখানা তারপরে এটাকে একটা দিয়ে এখন দাখেল এবং সরকারিভাবে এবং বিশাল এবং এই মাদ্রাসার ছাত্রী আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ পর্যন্ত হয়েছে এবং পাশাপাশি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ হচ্ছে এই যে আসলে আসলে হয় কিছু না কিছু জায়গায় আমরা যেখান থেকে গ্রাম থেকে উঠে আসছি আমরা আমরা দেখেছি বাংলাদেশে তো সবগুলো তো সিটিতে বসবাস করে না সব গ্রামে বাস করে নাইনটি ফাইভ পারসেন্ট লোকেরা কিন্তু টাউনে এসে তারা কর্মের ক্ষেত্রে তারা হয়তো এখানে জীবনযাপন করে আসলে এটা একটা হচ্ছে মে মেকানিক্যাল লাইফ এটাকে বলে আমরা আমরাকে এটা বলি এটা মেশিনারি লাইফ এই লাইফ থেকে অনেক দূরে থাকতে চাই গ্রামগঞ্জে একটু শান্তির জায়গা কিন্তু কেন ছেড়ে আমরা টাউনে আসি আমরা টাউনে আসি এই কারণেই তখন আমাদের কিছু দুঃখ থেকে যায় আমরা তখন হেঁটে হেঁটে আট কিলোমিটার দশ কিলোমিটার স্কুলে যেতাম বা যারা হুজুররা হয়েছেন বিভিন্ন অনেক দূর দূর দূরান পঞ্চাশ কিলোমিটার হাটাজারি নাজিরার বিভিন্ন আপনার গারেঙ্গা মাদ্রাসা বিভিন্ন দূর দূর যেতে হয় তাহলে কয় যদি পাঁচ হাজার ছেলে থাকে পাঁচজন ছেলে যায় না এত কষ্ট করে লেখাপড়া করে আমি প্রতিষ্ঠিত হব এই চিন্তা মা আসা আসা কিন্তু আমরা মনে করি আজকে যদি আমি এলাকার মধ্যে একটি ঘান একটি ধান গাছ রোপণ করলে নব্বই দিনে খাওয়া যায় আর যদি একটা মেহুনি গাছ রোপণ করে সেটা একশো দিনের সেই গা গাছটা দশ বছর অক্সিজেন দেয় আর যদি একটা ছেলেকে মানুষ করা যায় সে একশো বছর পরিবার এবং সমাজকে কিছু দিতে পারে আর যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে যোগ যোগ ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার ছেলে শিক্ষিত হয়ে দেশ এবং জাতি সেবা করবে সেই জন্য আমার ইচ্ছা হলো যে হ্যাঁ যেটা আমি আমি হয়তো কালকে থাকবো না কিন্তু আমি না থাকার পরে আমার যে কিছু কর্ম যদি মানসিক কল্যাণে হয় আমি অন্তত তৃপ্তি পাব আমি বলবো বাংলাদেশে যারা আত্মিক সচ্ছল ব্যক্তি আছেন আপনারা টাকার সাথে কেউ নিয়ে যাবেন না এবং আল্লাহর রাস্তা বা এবং শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি সাথে যদি আপনারা কর্মসংস্থা এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান করেন তাহলে আমার ছেলে মেয়েরা আপনি হয়তো আমরাও যদি মনে অনেক অনেক শিল্পপতিরা মনে করে আমি টাকা খরচা করব না আমরা বিভিন্ন ক্লাবে গিয়ে টাকা খরচা করব সাধারণ মানুষের সাথে মিশব না আসলে ওদের ওরা হচ্ছে মুরক্ষ যদিও শিল্পপতি তারা মুরক্ষ কেন তাদের উচিত ছিল তারা উচিত যেখানে নব্বই পার্সেন্ট যদি সোট ডাকার সৃষ্টি হয় সেখানে ফাইভ পার্সেন্ট লোক ভালো ঘড়ি নিয়ে ভালো কাপড় নিয়ে হাঁটতে পারবে না তাদেরকেও কিন্তু হয়রানি করবে এখান থেকে বাঁচানোর জন্য হলো অন্তত পক্ষে ওই নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেদেরকে এগিয়ে নেওয়ার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা করিয়ে হবে আপনারা জানেন কি না জানি না আমাদের এখানে যারা বয়স্করা আছেন প্রাইমারি স্কুলে আমরা এখনো আমরা কোনোদিন বেতন দিয়ে পড়িনি এখনও মেয়েদেরকে ক্লাস টেন পর্যন্ত কোনো বেতন দিতে হয় হয়নি এটা সরকারের কী দায়িত্ব ছিল কি দায়িত্ব বা ছিল আমাদের দায়িত্ব ছিল আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করি সরকার আমাদের পিছনে কিছু আর্থিক ব্যয় করেছে কারণ আমাদের কিছু দায়বদ্ধতা চলে আসে সেই কারণে আমি যতই শিল্পপতি হই আমি যত ধনার্ধ হই আমি যত বিলগেট হই আমার কিন্তু জনসেবা করার দায়িত্ব আমার পড়ে আছে। আমি শুধু অবহেলা করি আমি আমার জাতির সাথে প্রতারণা করলাম আল্লাহর সাথেও কী মানে আল্লাহর কাছ থেকেও বিরতি থাকলাম তাহলে আমরা লাভটা কী হলো আমি জাহান্নামে নামে হলাম তা আমি সবাইকে অনুরোধ করব ভালো কাজ করার এবং কল্যাণ কল্যাণে কাজ করার জন্য যেখানে মানুষ বড়ো বড়ো মেজবান মেয়েদের অনুষ্ঠান না করে পনেরো কুড়ি টাকা বিশ কুড়ি টাকা খরচা না করে দশ কুড়ি টাকস্থা না করে দশটা প্রতিষ্ঠান করে দিলে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ করে দিলে যেখান থেকে মানুষ আদর্শ শিক্ষা নিয়ে আদর্শ সমাজ করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে আদর্শ শিক্ষার বেশি প্রয়োজন নাহলে আজকে ডাইল ফিনসিল যে ছেলেরা এই এই যে নষ্ট হয়ে যাচ্ছে এটার মূল হচ্ছে একমাত্র আমাদের মন মানসিকতা পরিবর্তন করে আমাদের অন্যান্য দেশ জাতির মতো যেমন যারা আজকে পৃথিবীর মধ্যে যারা সভ্য জাতি তারা কি শিক্ষাকে মূল্যায়ন করেছে বিধায়ক দেশ ও জাতি উপকৃত হয়েছে একটা ক্লাসে যখন টিচার ক্লাস নেয় পিছনের ছেলে পড়া শিখিয়ে আসিবে নাটা শুনে নেয় পড়া শিখে আসিবে আর যদি বলে যে নাটা যদি বাদ পড়ে অনেক জায়গায় হয়তো অনেক সময় হয়তো গুটি কয়েক আমি গুটি কয়েকের দিকে থাকাবো না আমি আমি যেটা করব, যেটা বলবো এবং আমি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ধর্মীয় শিক্ষা পাশাপাশি যেহেতু আমি অধীন আপনারা খেয়াল করেছেন আমি বলেছি আজকে প্রধানমন্ত্রী সম্ভাবনা সম্ভাবনা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যদি এই দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের দক্ষ মানব সম্পদ ছাড়া কোনো বিকল্প নেই সেক্ষেত্রে আমাদের আজকে আমি বলেছিলাম ক্যাসিনো বা বিভিন্ন ধরনের জোয়া চুরি ডাকাতি ইসলাম যেটা নিষিদ্ধ করেছেন যদি আমরা কোরআনের কিছু আমাদের যদি কিছু ধর্মীয় অনুভূতি থাকে তাহলে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আদর্শিক জীবন ক্ষেত্রে আমরা অনেকটা আমরা অনেক অনেকটা ভালো থাকবো এবং এবং আমরা সমাজকে ভালো রাখতে পারবো এবং আজকে যারা সমাজে এসব কাজ করে তাদেরকেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আসলে একটা কথাকেই চকচক করলে শোনা হয় না আসল সোনা আসল স্বর্ণের উপর ময়লা থাকে একটু মসলে স্বর্ণটা বেড়ে আসে হ্যাঁ সবাই যে একটা আমি যে বল আমার যে বলার অনেক হয়তো আমার ভুল ভ্রান্তি হতে পারে আমি কিন্তু এমন না যে আমার বলার মধ্যে ভুল থাকতে পারে আমার কথা বলার মধ্যে হয়তো অনেক বিচ্ছ্রুতি থাকতে পারে কিন্তু তার মানে আমি ভুল থেকে আমি আমার যদি কোনো ভুল হয় আমি এই ভুলটাকে ইয়ে করে আমি সংশোধনের চেষ্টা করব। হ্যাঁ আর যদি মনে করে যে না আর যদি মনে করে যে হ্যাঁ আসলে এই আমি ভুলে থেকে যাবো থানা আমি যদি বুঝতে পারি আমি ভুল করেছি অবশ্যই এটা আমি সংশোধনের চেষ্টা করবো এবং আমি মনে করি আমরা পিছনের দিকে না থাকিয়ে আমরা যে ভালো কাজগুলো অন্ততপক্ষে কিভাবে করা যায় আমাদের এই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষা হোক ইংরেজি শিক্ষা হোক শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি কীভাবে অগ্রসর করা যায় দেশকে কীভাবে অগ্রগতিতে নিয়ে যায় এদিকে আমার লক্ষ্য থাকবে অবশ্যই আমি কে কী বললো কি বললো না বড় কথা না আমি চিন্তা করবো মাস্ট পিপল যেখানে উপকৃত হবে যেখানে কল্যাণ হবে সেই কাজে আমি অবশ্যই যাব এবং মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা সেটা হিন্দু যদি পূজার অনুষ্ঠান হয় সেখানেও আমাকে দাওয়াত করলে আমি অনেক অনেক পূজা অনুষ্ঠানের যে মহৎসব হয় আমি সিভ বেস্ট হয়েছি বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়েছে দায়িত্বস্বরূপে আমার মতো একজন আমি জানি না আমি অনেক আমাকে আমি নিজকে খুব অপরাধী মনে করি প্রধান অতিথি করে আসলে আমি প্রধান যোগ্য নিজকে মনে করি না তারপরেও কিছু বলার চেষ্টা করি ভালো কিছু বলার চেষ্টা করি এবং ভালো কিছু শেখারও চেষ্টা করি এবং এটা দিয়ে যাতে সমাজ ব্যবস্থাটা ভালো হয় যাই আপনাকে ধন্যবাদ